हम भाई चीनी मीडिया चेनेल जतनाना गला मंडल दु तीनटा डिसी प्राय सैंतीस परिवार एक सौ सत्ताईस बुटा चीनी भारतीय जनता पार्टी टगला मंडल कमिटी बरम रुगुने लामसुका चीनी डिस्ट्रिक्ट प्रेसिडेंट डिस्ट्रिक्ट जनरल सेक्रेटरी डिस्ट्रिक्ट नेतृत्व सिंबरम मैं बरम रही लामसुका बोतल तीन बरक विशेष खाई सी पी एम आई पी एफ टी तम किसु बुटार दम बहुत तीन जगह बरम मान कत परिवार कत जन भोटार कौन दल थे सैंतीस जन भोटार विभिन्न दल थे भारतीय जनता पार्टी पताका तले शामिल एखने कांग्रेस आई पी एफ टी एवं त्रिपुरा मथा विभिन्न दल शामिल तक स्वागत जानाई एवं आगामी दिन जाते दल आरो भालो करे काज करते पारें एवं दल के आरो एगिए निये जेते पारें एवं नेतृत्व दीते पारें आकांक्षा रखछि तादेर काछे जाते करे आगामी दिन भारतीय जनता पार्टी जे लहर चलछे सेई लहरटा टाकार जला मंडल छाड़िए विभिन्न जायगाते आरो बेशी करे मजबूत होते पारे एरी लक्ष्ये आमरा तादेरके आजके पताका तले शामिल करेछि। तारा कि सबाई टाकार जला मंडलेर? तारा सब टाकार जला मंडलेर विभिन्न ग्राम जिपी थेके अर्थात बीसी थेके तारा एसेछे। আমরা খুব আপ্লুত এবং আনন্দিত যে আপনারা আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে শামিল হচ্ছেন। আমরা সকলেই একটা অনেক সময় আমাদের জনজাতি ভাইদের মধ্যে একটা ধারণা ছিল যে যে ভারতীয় জনতা পার্টি একটা বাঙালির দল, একটা ত্রিপুরা রাজ্যে বাঙালিদের দল, বাঙালিরাই করবে শুধুমাত্র, এরকম যে একটা মানসিকতা অন্যান্য দলের লোকেরা বলেছিল, আমরা সেটা যে না সেটা প্রমাণ করার জন্যই আমরা যেটা রাজেশ ভাই বলেছে যে রাজেশ ভাই আমাদের জনজাতি হয়েও তিনি আমাদের সাধারণ সম্পাদক, আমাদের নির্মলদা মণ্ডল সভাপতি, এরকম ভাবে প্রত্যেকটি কার্যক্ষেত্রে প্রত্যেকটি জায়গায় আমাদের জনজাতি ভাইদেরকে স্থান করে দেওয়া হয়েছে যাতে সংগঠনটাকে সুন্দরভাবে পরিচালিত করতে পারে এবং সারা ত্রিপুরা রাজ্যে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হিসেবে আমাদের দলটাকে প্রতিষ্ঠিত করতে পারি, রাজ্যটাকে প্রতিষ্ঠিত করতে পারি। তো এর জন্য কি চাই? এর জন্য চাই আপনাদের সহযোগিতা। তো আপনারা কেন এসেছেন? আপনারা দেখেছেন যে ভারতীয় জনতা পার্টির মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবজি ত্রিপুরা রাজ্যে মুখ্যমন্ত্রী হওয়ার পর, অধিষ্ঠিত হওয়ার পর, বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এখানে কি করা হয়েছে, উপজাতিদের যে সাংস্কৃতিক যে দিকগুলো সেইগুলো তুলে ধরার জন্য এবং যে পূর্বতন নামগুলো সেই নামগুলোকেও আবার নতুন করে সেই নামগুলোকে রাখার জন্য, সেই কৃষ্টি সেই সভ্যতাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের যে বর্বরা, সেই বর্বরার নাম হাতাই কোতুল রাখা হয়েছে। ঠিক তেমনি আমাদের যে একটাই মাত্র বিমানবন্দর, যে যে বিমানবন্দর আগরতলা বিমানবন্দর নামে অভিহিত ছিল, সেটাকে আমাদের যে মহারাজ বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামে, সেই ইন্টারন্যাশনাল বিমানবন্দরের নাম মহারাজা বীর বিক্রম বিমানবন্দর রাখা হয়েছে। ঠিক তেমনি ১৯শে অগস্ট মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মদিনটাকে আমাদের ত্রিপুরা রাজ্যের ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে। জনজাতি ভাইদের দরদি বলে নিজেদের চিৎকার করতেন, কিন্তু জনজাতি ভাইদের জন্য কোনো কিছুই তারা করতে পারেননি। আমরা দেখেছি যে কিছু সংখ্যক জনজাতি ভাইরা শিক্ষিত হয়েছেন, কিন্তু বাকি সব সেই জঙ্গল জঙ্গলেই তাদেরকে থাকতে হয়েছে, সেই তিমিরে তিমিরে থাকতে হয়েছে। কিন্তু আমরা কি চাই? আমরা চাই যে সকলে আমাদের সঙ্গে এসে শিক্ষায় যেমন তারা নিজেদেরকে শ্রীবৃদ্ধি করবে, ঠিক তেমনি অর্থনৈতিক বুনিয়াদ গড়ে উঠবে এবং সকলে
যাতে রাষ্ট্রের প্রতি তার যে সম্মান তার যে টান সেটা যেন বরকরার থাকে সেটা আমরা চাইবো।